হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। লাফালাফি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে কার্তিক পুজো, আর এইবার সেকেন্ড টাইম কার্তিক পুজো হচ্ছে বাড়িতে। আগের বছর কার্তিক পুজো হয়েছিল, তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা তো সকলেই জানো যে আগের বছর কার্তিক পুজো হয়েছিল। তো এবার আমাদের সেকেন্ড টাইম। তো একদম ভোরবেলা উঠে মা নারকেল নাড়ু তৈরিতে লেগে গেছে, আর মাকে এখানে বাবা হেল্প করে দিচ্ছে। বাকি সব কিছু বানাতে পারলেও নারকেল নাড়ুটা বানাতে আমার খুব কঠিন মনে হয়, আর মা যেহেতু খুব সুন্দর নারকেল নাড়ু বানায় সেহেতু মায়ের হাত থেকেই সবসময় নারকেল নাড়ুটা তৈরি হয়। আর এই যে আমার ছোট্ট পুচকি কার্তিক, এবারে আগের বছর কার্তিকটাও রয়েছে, তো এই বছর আমরা ডিসাইড করেছি কার্তিকটাকে রেখে দেবো, তাই জন্য এরকম ছোট্ট কিনেছি। আর আলপনাটা যেহেতু লক্ষ্মী পুজোর এই কদিন আগেই হয়েছিল তার জন্য দেওয়া ছিল, আর আমি সাইডগুলোতে জাস্ট আলপনাটা ছোট করে দিয়ে দিলাম। আর কার্তিক ঠাকুরের ডেকোরেশনটা কেমন লাগছে বলো? অ্যাকচুয়ালি ঘরোয়াভাবে এবারে ছোট করে পুজো করছে বাড়িতে। অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমার ব্রাইডাল সিজন স্টার্ট হয়ে যাচ্ছে, তো কার্তিক পুজোর পরের দিনও আমার ব্রাইডাল মেকআপ রয়েছে, তাই জন্যই ছোট্ট করে বাড়িতে পুজো করা। ডেকোরেশনটা খুব একটা ভালো লাগছিলো না বলে আবার আমি খুলে ঠিক করলাম। এবারে কার্তিক পুজোতে আমি অনেক রকম ভোগ বানানোর চেষ্টা করলাম, আর মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই রান্না করতে করতে যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দেব, তো তোমরা দেখতে থাকো। পাঁচ রকম ভাজা কেটে রাখা হয়েছে, যেরকম বড় বড় সাইজের বেগুন ভাজা রয়েছে, সিম ভাজা রয়েছে, আর এখানে কুদরি ভাজা রয়েছে, আর এটা কি বলে কুমড়ো, হ্যাঁ কুমড়ো ভাজা, কুমড়ো ভাজা না তো কুমড়ো কেটে রাখা হয়েছে। পোস্ত বড়ার জন্য একটুখানি পোস্ত বাটা হয়েছে, পোস্ত বড়াও হবে, আর এই যে পাঁপড়ও রয়েছে পাঁপড়ও হবে, পাঁপড়টা লাস্টে হবে। আর কি আইটেম আছে আজকে? এই যে এখানে হচ্ছে খিচুড়ির চালটা ভিজিয়ে রাখা হয়েছে, আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস হবে তার জন্য এখানে চাল ভিজিয়ে রাখা হয়েছে, আর এটা হচ্ছে আমসত্ব খুঁজুর দিয়ে একটা চাটনি, আর এটা হচ্ছে যে আলু ফুলকপির একটা তরকারি, আর পায়েস হবে, লুচি হবে, সুজি হবে। ভাজা চলছে, আর এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এখন ভাজাগুলো বাকি আছে। গত 3-4 বছর সৌমিলি বাইরে পড়াশোনা করার জন্য ওর দাদাকে ফোঁটা দিতে পারেনি, আর এবারেও ওর নার্সিং ডিউটি থাকার জন্য ফোঁটা দিতে আসতে পারেনি, তাই জন্য আজকেই ও ডিসাইড করেছে যে ওর দাদাকে ফোঁটা দেবে। কার্তিক তোমার আমি দিয়েছি দাদা, আমি দিয়ে দাও জিনিসটা। ও মা দাঁড়াও, আমি আরো কিছু দিয়ে আসছি, দাঁড়াও আচ্ছা দিতে, হ্যাঁ আমি দাঁড়া আনছি, দিতে নেই টাকা, দিতে নেই টাকা, দিতে নেই দাদাকে। আরে কি পড়াবি আজকে দিন আজকে কি ভাই বোটা রাখি সব একসাথে, ঠিক আছে রাখি না কালকে পড়াবো, না আমি দিই বাসি ফোঁটা, সবাইকে দিই বাসি ফোঁটা, গোটা জগতের ফোঁটার পরে এটা ধরতে পারবো না, এটাই দাও কেন তাড়াতাড়ি।
এরপরে একে একে আমি বাকি রান্নাগুলোও সেরে নেব। এখানে রাইসের জন্য আমি কাজু বাদামগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। ফুলকপির তরকারিটা করব, এর জন্য একটুখানি পাঁচফোড়ন দেব ফার্স্টে, আর একটা তেজপাতা দিচ্ছি। এগুলোকে একটুখানি ভেজে নেব। এখানে আদাটা একটুখানি বেটে রেখেছিলাম, এটাই একটুখানি দেব। এখানে কাজু বাদাম বাটাটা একটুখানি দিয়ে দিলাম, কাজু বাদাম বাটা দিলাম। নিরামিষ রান্নার কাজু বাদাম বাটা দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসে। বাসমতি চালটাকে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, এবার হাঁড়িতে একটুখানি সেদ্ধ করে নিয়ে বাসমতি চালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানেও আমি সমস্ত কিছু ভেজে রেখেছি, আর চালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট ঘিটা দিয়ে রাইসটা করব। আর হচ্ছে যে না, ঠাকুরকে যখন দেবো তখন তো সেই থালা বাটিতে বাটিতে করে করে দেবো তো তরকারি টরকারি। হ্যাঁ, কি কি করেছো? পায়েসের জন্য একটা, চাটনির জন্য একটা, আর হচ্ছে যে ফুলকপির তরকারির জন্য একটা, আর কিসের জন্য আর কিছু না, তিনটে হলে তিনটা। ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস তো এতে দেবো ওই তোমার খালাতে। আর খিচুড়ির বদলে কি ডালিয়া করে ফেলেছো ঠাকুরের জন্য? না, খিচুড়ি হচ্ছে বড়া খালাত বুঝি। হ্যাঁ, ঠাকুর ডালিয়া খাবে না খিচুড়ি খাবে? কি বলছো? ঠাকুর ডালিয়া খাবে না খিচুড়ি খাবে? বড়া বড়া খালাত দেবো। হ্যাঁ দিবি না, না এতেই হয়ে যাবে মা। কি হচ্ছে এটাতে? না, স্টিলের জিনিসে দেবো না, এখানে যে খিচুড়ি হচ্ছে ঠাকুরের। ফুলছে? এইটা সব থেকে বেশি, এইটা আবার ফুলেছে দেখো। কিন্তু যখনকে দেবো তখনকে ইয়ে হয়ে যাবে, চপসে যাবে। কি করছো? ভোগ করার সময় কথা বলতে নেই বেশি। কি করছো এখন? সুজি সুজি টমেটো চাটনির থেকে না আমার বেশি পছন্দ আমসত্ব খেজুর দিয়ে চাটনি, আর তাই আজকে আমি ঠাকুরের ভোগে রাখলাম। তো এরপরে আমার পাঁপড়টা ভেজে নিলেই পুরো ভোগগুলো কমপ্লিট হয়ে যাবে। ঠাকুরের সমস্ত ভোগ কমপ্লিটেড, ফলগুলো কাটতে বাকি রয়েছে। কার্তিক ঠাকুরের ভোগে তোমরা যা খুশি দিতে পারো, কিন্তু চকলেটটা কার্তিক ঠাকুরের খুবই প্রিয়, আর আমি এখানে চকলেট তাই জন্য একটা থালাতে সাজিয়ে দিয়েছি। আর ফাইনালি আমিও সাজুগুজু করে রেডি হয়ে গেছি। লক্ষ্মী পুজো যখন ঘর ডুবাতে গিয়েছিলাম না, খুব বাজে একটা অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম, তাই জন্য এবার আমরা ডিসাইড করেছিলাম কোনো পুকুরে বা নদীতে ঘর ডুবোতে যাবো না, তা বাড়ির জল আর গঙ্গা জল নিয়েই আমরা পুজো করবো।
লক্ষ্মী পুজো গেল, দিওয়ালি গেল, তারপরে এই রুমটাতে তোমরা জানো যে এখানে লক্ষ্মী পুজো হয়েছিল, তারপরে সমস্ত কিছু জিনিস, সৌভিকের সমস্ত ক্যামেরা বা আমার টুকটাক জিনিস এই ঘরটার মধ্যে ঢুকানো হয়ে রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই রুমটা থেকে আর বের করলে আবার সেগুলোকে গুছিয়ে রাখতে বহুত সমস্যা হয়, তাই জন্যে একদিকে ছোট করে একটা জাস্ট শাড়ি খাটিয়ে প্যান্ডেল করেছি নিজের মতন করে, তো সেখানেই ঠাকুরটা বসিয়েছি আর এইভাবেই ছোট করে পুজোর আয়োজন করলাম। আপাতত আমরা পুজোতে বসেও গেছি আর সমস্ত জোগাড় হয়ে গেছে পুজোর, বাবা এখানে পুজো করতে শুরু করে দিয়েছে। হংস শ্রী 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 কার্তিকে প্রাণ জোগাড় করে আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর নেক্সট ব্লগ খুব জলদি আসছে। যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।